শূন্য পঞ্চায়েত তৈরি করতে পারলে কেউ কেউ ঘোষণা করেছে 5 কোটি টাকা সেই গ্রাম পঞ্চায়েতকে দেওয়া হবে। ফলে নিট পরিকল্পনা তৈরি করে মাঠে নেমেছে, রাজ্যে গণতন্ত্র হত্যা করার এই জঘন্য পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 13 এপ্রিল আমরা সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 6 ঘন্টার সাধারণ ধর্মঘট হরতাল আহ্বান করছি। সিপিএমের আর্মাদরা আজকে কি বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে কাদের জন্য? এই নেতাদের জন্য, এই নেতাদের উচিত ছিল আরএসএসকে কন্ট্রোল করা, এই নেতাদের উচিত ছিল ওদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, কই তা তো করেনি। ওরা সিপিএমের হারমাদদের পাঠিয়ে দিচ্ছে বিজেপির দল, কেন? এটা ফার্স্ট নেতাদের কৈফিয়ত দেওয়া উচিত ওদের কর্মীদের, তারপরে বম দেওয়া। কোনো বম হচ্ছে না, গাড়ি ঘোড়া ঠিক মতো চলবে, 6টা থেকে 12টা ডেকেছে, এটা একটা ড্রামা। কারণ অফিসে সবাই 11টা 12টার পরে আসে, 2 হচ্ছে দোকানগুলো 10টার পরে করে, 11টার পরে করে, সুতরাং এটা টোটাল ড্রামা ছাড়া কিছু নেই।